পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মা, মা গো, মা তুমি কি দিন দেখালে আমাকে মা। জেঠুমনি, তুমি তুমি এই মেয়েটার জন্য আমাকে সন্দেহ করলে, শুধু এই মেয়েটার কথার উপর ভিত্তি করে আমাকে সন্দেহ করলে তুমি। শৈল, তুই বারবার এক কথা কেন বলছিস বলতো? দাদা তোর দিকে আঙুল তোলেননি, গৌরী তো তোর চেম্বারেই কথাগুলো শুনেছে, আর তার সঙ্গে নকল হীরের ব্যাপারটা, এমন ঘটনা ঘটলো, সব মিলিয়ে আর কি ব্যাপার। তুমি আর কথা ঘোরানোর চেষ্টা করো না মা, আমার যা বোঝার আমি বুঝেছি। তোমরা সবাই ভুলতে বসেছ যে আমি শৈল, মা দেবীর অংশ আমি। এইরকম একটা তুচ্ছ ব্যাপারের সঙ্গে আমাকে জড়াচ্ছ তোমরা, আমার এত বড় অসম্মান হচ্ছে এই বাড়িতে শুধুমাত্র এই মেয়ের জন্য। না মা, আমি সেভাবে বলতে চাইনি। চুপ করো, একটা কথা বলবে না তুমি? তোমার এই মুখ আমি দেখতে চাই না। ছি, আমার আর এসব ভালো লাগছে না। কি থেকে কি হয়ে গেল? আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি নিজের ছেলের ওপর এরকম একটা সন্দেহ করছেন কি করে? কে না কে কি একটা বলে দিল, সেটার উপর ভিত্তি করে আপনি এরকম ভাবে বলছেন বাবা। মেজগাকিমণি, তুমি গৌরীর সাথে কিভাবে কথা বলছো? গৌরী বাইরের কেউ নয়, এই বাড়ির বউ। তুই বলতে চাইছিস যে আমি ইচ্ছে করে নকল হীরে বিক্রি করেছি? বাহ ঈশান, বাহ দারুণ। তুই আমাদের আর কত অপমান করবি তো বউয়ের জন্য? তুমি ভুল করছো মেজকা, আমি কিন্তু একবারও বলিনি যে তুমি এই কাজটা করেছো। আমি বরং বারবার বলছি যে নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু গৌরী মিথ্যেবাদী, এই কথাটা প্লিজ তোমরা কেউ বলো না। ও নিশ্চয়ই এই ধরনের কোনো কথা শুনেছে। আচ্ছা তোমরা একটা কথা বলো না যে এই ধরনের কোনো কথা বলে গৌরীর ঠিক কি লাভ হবে? শান একটু চুপ কর না, তুই দেখছিস তো বাড়িতে এমনিতেই একটা অশান্তি হচ্ছে, তার মধ্যে তুই আবার। না মা, যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে। এই ঘরে কিছু একটা ঘটবে আর সবাই মিলে গৌরীকে দোষারোপ করবে, এটা তো আমি বারবার মেনে নিতে পারি না মা। ডাক্তারবাবু আপনি দয়া করে রাগ করবেন না। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।